দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে জন্ম নেওয়া অভয়াচরণ দে পরবর্তী জীবনে অভয়াচরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্ত ইসকনের প্রতিষ্ঠাতা। তাকেই ধর্মগুরু বলে মানেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইসকনের লাখো ভক্ত। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারমণ দাসের দেওয়া তথ্যানুযায়ী এসি ভক্তি বেদান্ত কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন, স্বাধীনতা সংগ্রামেও অংশ নিয়েছেন। অনেক বেশি বয়সে তিনি এই কলকাতাতেই তার গুরু মহারাজের দেখা পান। তিনি এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে আদেশ দেন যে পশ্চিমী দেশগুলোতে গিয়ে হিন্দু ধর্মের প্রচার চালাতে। 1965 সালের 16 জুলাই তার বয়স যখন প্রায় 70 বছর, সেই সময় তিনি একটি মালবাহী জাহাজে করে কলকাতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান। ইসকনের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার সময় এসি ভক্তি বেদান্ত স্বামীর সঙ্গে কয়েক ট্রাঙ্ক ভর্তি বই এবং মাত্র $7 ছিল। ইসকনের প্রতিষ্ঠা হয় 1966 সালে আর এসি ভক্তি বেদান্তের মৃত্যু হয় 1977 সালে। এই অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বের বহু দেশে গিয়েছেন, 40টির বেশি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে 500+ বৃহৎ কেন্দ্র, এর বাইরেও বহু মন্দির, স্কুল, কয়েক হাজার স্থানীয় গোষ্ঠী, প্রায় 100 নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে থাকে ইসকন। এছাড়াও নানা সমাজ কল্যাণমূলক কাজ, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ বিলি করে থাকে তারা। এই সংঘের প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে। ইসকন যে গৌড়ীয় বৈষ্ণব মতবাদ প্রচার করে তা আদৌ হিন্দু ধর্ম কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমির প্রধান নবকুমার ভট্টাচার্য ব্যাখ্যা করছিলেন, হিন্দু ধর্মে যে 5টি সম্প্রদায় রয়েছে তারই অন্যতম বৈষ্ণব সম্প্রদায়। তার কথায় হিন্দু ধর্ম হচ্ছে দর্শনের সমন্বয়ে একটি পরম্পরা, এক একটি সম্প্রদায়ের এক একটি দর্শন রয়েছে। তবে ইসকন যে ভাবাদর্শ মেনে চলে সেটা বৈষ্ণব সম্প্রদায়ের দর্শন, তার সঙ্গে সময়ের সঙ্গে কিছু নতুন ভাবনা যুক্ত হয়েছে, তাই ইসকনের ভাবধারা নিশ্চিতভাবেই হিন্দু ধর্মেরই অঙ্গ। পশ্চিমা দেশ সহ বিশ্বের নানা দেশে ইসকনের লাখো ভক্ত ছড়িয়ে আছে। তাদের মূল নাম ছাড়াও ইসকনের ভক্ত হিসেবে পৃথক একটি নাম দেওয়া হয়ে থাকে। ইসকনের বিখ্যাত ভক্তদের মধ্যে অনেকেই বিলাসবহুল জীবন ত্যাগ করে ব্রহ্মচারীর জীবন বেছে নিয়েছেন। ইসকনের বিখ্যাত ও কোটিপতি সদস্যদের মধ্যে আছেন ফোর্ড মোটরসের মালিক হেনরি ফোর্ডের প্রপৌত্র আলফ্রেড ফোর্ড, দ্য বিটলসের অন্যতম মুখ জর্জ হ্যারিসন, কবি অ্যালেন গিন্সবার্গ এবং অ্যাপলের সাবেক সিইও স্টিভ জবস। বিখ্যাত মানুষদের সমাবেশ যেমন হয়েছে ইসকনে, তেমনই নানা সময়ে বিতর্কেও জড়িয়েছে ইসকন। যেমন সংঘ প্রতিষ্ঠার গোড়ার দিক থেকেই সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ থেকেছে দীর্ঘকাল। সংঘটির রেজিস্ট্রেশন আটকে রাখা হয়েছিল, তবে পরে অন্য নাম নিয়ে সেদেশে শুরু হয় ইসকনের কর্মকাণ্ড। এখন সেখানে একটি মন্দির আছে এবং ইসকনের ভক্তরা খোলাখুলি কাজ করেন। ইসকনের বিতর্কিত বিষয়গুলো সম্বন্ধে প্রশ্ন করতেই কলকাতায় ইসকন কেন্দ্রের মুখপাত্র রাধারমণ দাস ব্যস্ততার কারণ দেখিয়ে বলেন অন্য সময়ে কথা বলবেন। তবে হিন্দুত্ববাদের গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলেন ইসকন নানা দেশে বিতর্কে পড়েছে ঠিকই, কিন্তু সেসব কারণ এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। ইসকনের বিভিন্ন সন্ন্যাসীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে যে তারা আর্যতত্ত্বে বিশ্বাসী, বর্ণবাদী ইত্যাদি, শিশু হেনস্থার অভিযোগ এসেছে। স্নিগ্ধেন্দু বলেন বাংলাদেশে ইসকনের কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে যে তারা উগ্র এবং জঙ্গি ধর্মীয় সংগঠন, এটা বলা একেবারেই উচিত নয়। তারা হয়তো ধর্মীয় রক্ষণশীল সংগঠন, কিন্তু রক্ষণশীলতার প্রচার বিভিন্ন ধর্মের অনেক সংগঠনই করে থাকে। একাধিক আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সনদ চরমভাবে লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী গাজা সহ পুরো ফিলিস্তিন ভূখণ্ডে গণহত্যা চালিয়ে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই সরব। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর জায়নবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোয়ান। 29 নভেম্বর শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত গাজার ভবিষ্যৎ বিষয়ক আন্তর্জাতিক মানবিক সম্মেলনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। ভিডিও বার্তায় এরদোয়ান গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের হত্যাকাণ্ডের জবাবে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ ও যৌথ পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, প্রায় 50,000 ফিলিস্তিনি ভাই বোন গাজা উপত্যকায় শাহাদাত বরণ করেছেন, যার বেশিরভাগই শিশু ও নারী। এছাড়া ফিলিস্তিনের বেসামরিক জনগণকে লক্ষ্য করে চালানো দখলদার ইসরায়েলের সরাসরি বিমান হামলায় 1,00,000 বেশি মানুষ আহত হয়েছেন। তাই তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা গাজা ও লেবাননের জনগণকে সাহায্য অব্যাহত রেখেছি, তা সত্ত্বেও ইসরায়েলি বর্বর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। অন্যদিকে লেবাননে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত 3,500 মানুষ শহীদ হয়েছেন। ইসরায়েলের হামলায় উপাসনালয়, স্কুল, হাসপাতাল এবং সব ধরনের বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। ইসরায়েলের এই আগ্রাসনের মুখে ফিলিস্তিন ও লেবাননের ভাই বোনদের জন্য পূর্ণাঙ্গ সংহতি নিয়ে তুরস্ক তাদের পাশে রয়েছে বলে জানা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ানের এই বক্তব্য তার অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার গুরুত্বের উপর জোর দেয়। গাজা ও লেবাননে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই আহ্বান নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গত 1 বছরের বেশি সময়ে তুরস্ক ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে 86,000 টন সহযোগিতা ত্রাণ দিয়েছে এবং যেসব দেশ ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে তাদের মধ্যে তুরস্ক অন্যতম। এই সহযোগিতা আমরা অব্যাহত রাখব। তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে এবং তাদেরকে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ দিয়েছে। ফিলিস্তিনের মুক্তিগামী সংগঠন হামাসকে দ্রুত পরাজিত করে গাজা দখলের যে স্বপ্ন ইসরায়েল দেখেছিল তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি ইসরায়েল। উল্টো দীর্ঘ 13 মাসের বেশি সময়ের যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর হামলার কাছে পদে পদে মার খাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এর পাশাপাশি চরম ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে দখলদার সামরিক বাহিনী। এবার গুঞ্জন উঠেছে গত বছরের 7 অক্টোবরের হামলার বিষয়ে তদন্ত শেষে পদত্যাগ করতে পারেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভে। জানা গেছে 29 নভেম্বর শুক্রবার সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছেন খোদ হালেভে। সেনাপ্রধান হালেভি বলেন, গত বছরের 7 অক্টোবরের হামলার বিষয়ে সামরিক বাহিনীর তদন্ত শেষ হলে আমার ব্যক্তিগত বিষয়েও সিদ্ধান্ত নেব আমি। আমার পরে আমার পরের কমান্ডাররা দায়িত্ব পালন করবেন। যদি সঠিক বিষয়টি আমাদের কাছে প্রতিভাত হয়ে যায় তাহলে নিজের বিষয়ের সিদ্ধান্তে আর পাশ কাটিয়ে যাব না। তবে এ সময় কোনো কর্মকর্তা তাকে বোঝাতে চেষ্টা করেছেন যে 7 অক্টোবরে নিজের ব্যর্থতার দায় নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য সমুচিত হবে না। এদিকে চলতি সপ্তাহে 2 জন কমান্ডার নিয়োগ দিতে চেয়েছিলেন হালেভে, কিন্তু তাদের নিয়োগ আটকে দেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস। তিনি বলেন, গত 7 অক্টোবরের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই 2জনকে নিয়োগ দেওয়া যাবে না। তবে তাদের বাইরে প্রায় 40 জনের নিয়োগ অনুমোদন করেছেন তিনি। তবে ওই 2 কর্মকর্তার নিয়োগ বাস্তবায়নে বেশি জোর দিচ্ছেন সেনাপ্রধান হালেভে। তিনি শুক্রবার কমান্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, অফিসার নিয়োগে তার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, গত 7 অক্টোবরে প্রতিরক্ষা ব্যর্থতার কারণে তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা শোনা যাচ্ছে। তবে এটি মনে রাখতে হবে যে অফিসারদের নিয়োগ কোনো বিশেষ অধিকার নয়, বরং একটি কমান্ড এবং অপারেশনাল দায়িত্ব। চিফ অব স্টাফ হিসেবে আমি সেই ব্যক্তি যে দায়িত্বের জটিলতা নিরূপণ করে সেনাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠায়। IDF যাতে জয়লাভ করে, নিরাপত্তা প্রদান করে এবং তার মিশনগুলো পূরণ করে তা নিশ্চিত করা আমারই দায়িত্ব। যেমন পরবর্তী ভূমিকার জন্য অফিসার নিয়োগ এবং তাদের কমান্ডিং আমার দায়িত্ব। বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি নানা বিষয়ে ক্ষোভ থাকায় মূলত এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।